যখন সে মন্ত্রপুত কবচটি তুলে নিল, তার শিরাউপশিরায় জাদুর ঢেউ বয়ে গেল, বিশ্বের কাছে তার সুপ্ত ক্ষমতা প্রকাশ করল। প্রাণীরা তার দিকে তাকিয়ে আছে, তাদের অভিব্যক্তিতে বিস্ময় এবং সংশয়ের মিশ্রণ, আর কৃষ্ণাশ্রী তাদের ক্রমবর্ধমান বিভ্রান্তি শান্ত করার চেষ্টা করছে। প্রাণীরা তাদের সুরেলা সংযোগ হারিয়ে ফেলায় রাজ্যটি বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। তাদের একসময়ের ঐক্যবদ্ধ কণ্ঠ এখন বিভেদ ও বিশৃঙ্খলায় হারিয়ে গেছে। মন্ত্রণাদাতা জ্ঞানী পেচার কাছ থেকে সম্মতি নিয়ে কৃষ্ণাশ্রী প্রাণীদের আরও একত্রিত করার জন্য একটি অনুসন্ধান শুরু করে। সামনে চ্যালেঞ্জ সত্ত্বেও তার সংকল্প অটুট। সন্দেহ এবং ভয়ের উৎকণ্ঠার মধ্যে কৃষ্ণশ্রীর কণ্ঠস্বর উপরে ওঠে, যদিও দজা ও অন্তর্দৃষ্টি সম্পন্ন পরস্পর বজা পড়ার মধ্য দিয়ে সে তার প্রজাদের উর্বর হয়ে রয়ে ঐক্যের বীজ রোপণ করে। তাদের একসময় শক্তিশালী শাসক আধিপত্যের চেয়ে নম্রতা বেছে নেওয়ায় রাজ্যটি বিস্ময়ের সাথে দেখে। তার ক্রিয়াগুলি যে কোনো জাদুকরি উপহারের চেয়ে যেন বিস্ময়কর। একটি নীরব বোঝাপড়ার বিনিময়ে কাঠবিড়ালি কৃষ্ণাশ্রীর অতুল সহানুভূতি এবং কৃপা স্বীকার করে, যা এক সময় বিরোধী দুটি শক্তির মধ্যে একটি নতুন সম্প্রীতি প্রস্ফুটিত করে তোলে। ক্ষুদ্রতম কীটপতঙ্গ থেকে শক্তিশালী জন্তু, প্রতিটি প্রাণী কৃষ্ণাশ্রীর রাজত্বে উন্নতি লাভ করে, যা সহানুভূতি এবং বোঝাপড়ার স্থায়ী শক্তির প্রমাণ। মুকুটটি কৃষ্ণাশ্রীর মস্তকে স্থির হওয়ার সাথে সাথে একটি মৃদু বাতাস সমস্ত প্রাণীদের কাছ থেকে কৃতজ্ঞতার মৃদুস্বর বহন করে আনে, তাদের কণ্ঠ শান্তি আর হৃদয় কৃতজ্ঞতার সুরে সুরেলা হয়ে ওঠে।